আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন, কী অবস্থা? আশা করি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম, আর আমি খুবই হ্যাপি। আপনারা জানেন শারীরিকভাবে যদিও অসুস্থ, বাট আমি হ্যাপি আলহামদুলিল্লাহ। আমার যে 500 যে খামারে আমার বাচ্চা তোলার একটা প্ল্যান ছিল যে এখানে আমি এই সময় চাচ্ছি বাচ্চা, এবং বাচ্চাটা কখন উঠবে, কখন আমি সেল করতে পারবো, ওই একটা প্ল্যানে যে আমি বাচ্চাগুলো তুলছি। তো বাচ্চাগুলো আসছে আলহামদুলিল্লাহ, 500 বাচ্চা এখানে। তো আমি অলরেডি তাপমাত্রাকে কন্ট্রোল করার জন্য আমি এখানে অলরেডি আবার উপরে এগুলো দেওয়া হয়েছে। হ্যাঁ, তো ইনশাল্লাহ রাতে থাকবে, এখন জাস্ট ইয়ে করা যায়। তো আমি দেখি এর মধ্যে আমি যদি চেষ্টা করি, আমি একটা জিনিস চেষ্টা করব আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি জানাই দিব এ বাচ্চাগুলোর দাম, কোন কোম্পানির বাচ্চা এবং কত পিস, আর হচ্ছে বাচ্চাগুলোর কন্ডিশন কী অবস্থা, এই আপডেটটা দিব। আরেকটা বিষয় জানি রাখি, যদি ইনশাল্লাহ আমার প্ল্যান আছে যে আমি এই চালানের, এই 500 মুরগি চালানের প্রতিদিনের এক একটা আপডেট আপনাদের সাথে প্রতিদিন শেয়ার করব, এবং কী কী কাজ করছি সেটার একটা রুলস আপনাদেরকে দিয়ে দিব প্রতিদিন। তাহলে যদি আমি এই জিনিসটা করতে পারি, তাহলে আমার মনে হয় আমার ম্যাক্সিমাম খামারিরা মুরগি পালন সম্পর্কে প্রতিদিন যে কী কী কাজ করতে সেটার একটা রুলস আপনারা পেয়ে যাবেন। সবাই আশা করি আজকের এই ভিডিওতে সেটা আপনাদেরকে আমি সামনে যে ভিডিওটা করব সেটা নিয়ে আমি জানাই দেবো। তো আজকের এই ভিডিওটার যে মূল যে বিষয়, এই মুরগিগুলোর কয় পিস মুরগি এখানে আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। এখানে মুরগি হচ্ছে আপনার 500 পিস মুরগি, তো আমি দাম পাইছি 48 টাকা করে। 500 পিস মুরগি 48 টাকা করে দাম পাইছি, টোটাল প্রায় 24,000 টাকার মুরগি এখানে। আর কোন কোম্পানির বাচ্চা সেটা সরাসরি দেখাই, যেহেতু খামারের পাশে এখনও বক্সগুলো আছে, বক্সগুলো এগুলোকে পুড়িয়ে ফেলা হবে, অথবা পুড়িয়ে ফেললে না হলে পোলা পানে এগুলারে আগুন জ্বালা ফেলবে, যেহেতু ওই যে বিরিয়ানি টিরিয়ানি রান্না করছে। দেখেন, আমি জানি না আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কি না সরাসরি, এগুলা প্রবিটার, দেখেন প্রবিটার লোহমেন মিথ্যা ইন্ডিয়ান, প্রবিটার যে ইন্ডিয়ান প্রবিটার লোহমেন মিথ ইন্ডিয়ান রিভার, এটা প্রবিটার কোম্পানির বাচ্চাটা। তো 520 বাচ্চাগুলোর প্যাকেটগুলো অলরেডি পুড়িয়ে ফেলা হবে আর কি, নাহলে সরাই ফেল বিক্রি করা হবে, যে কোনো একটা এটা করে ফেলবে। তো মোটামুটি এই হচ্ছে আমার কাছে সর্বশেষ আপডেট, আমার যে মুরগিগুলি আছে সেই মুরগিগুলির এই পর্যন্ত আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম। আর ইনশাল্লাহ যদি শরীর ভালো থাকে, সুস্থ থাকে, যে প্ল্যান আছে আপনাদেরকে এই 500 মুরগির চালান করতে প্রতিদিন কী কী লাগে সবই আপনাদের সামনে তুলে ধরা হবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।